ঘনমূল নির্ণয় করা। তো ঘনমূল মানে হচ্ছে আসলে যে তুমি যে জটিল সংখ্যার ঘনমূলটা বের করবে সেখান থেকে তোমাকে অবশ্যই কী বলতো তিনটা মূল আসবে। আচ্ছা, তো আমাদের টার্গেট হচ্ছে ঘনমূল থেকে তিনটা মূল বের করা। তো তোমাকে বলছে 3√i এত এর ঘনমূল বের করো। আচ্ছা, তো ফার্স্টে আমরা এটাকে ধরে নিই, যে ধরলাম যে 3√i ইকুয়াল টু হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে কি আমরা কী বলতে পারি বলতো, যে i ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স কিউব। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি হচ্ছে যে এক্স কিউব মাইনাস i ইকুয়াল টু হচ্ছে 0। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যার ঘনমূল বের করবা তাকে অবশ্যই অবশ্যই এই লাইনে আসে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব, এই দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলার মধ্যে ফেলতে হবে। তাহলে এখানে আছে এ কিউব আছে, বাট কিন্তু বি কিউব নাই, জাস্ট বি আছে মনে করো। তাহলে এই মাইনাস আইটাকে তুমি কিভাবে কিউব করলে তার যেন মানে কোনো পরিবর্তন না ঘটে। তো আমরা ওই আইয়ের পাওয়ারে ওখানে দেখছিলাম যে এই মাইনাস আইটাকে আমরা ইচ্ছা করলে কিন্তু প্লাস আই কিউবও বলতে পারি। তুমি একটু দেখবা যে আই কিউব বলতে আসলে কিন্তু মাইনাস আইকে বোঝানো হয়। তাহলে আমি এখানে কেন আই কিউব করলাম, আমি এখানে আই কিউব করছি একটা কারণে, যেন আমি এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা বলতে আমরা কী বুঝি, দেখো যে এক্স প্লাস আই এবং কী বলতো এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস কী বলতো আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা বলি যে এক্স প্লাস আই ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এক্সের ভ্যালু আমরা পাচ্ছি একটা কী বলতো মাইনাস আই। এবং এইটা কি একটা বলতো, এটাকে আমাদের দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণের জন্য সমাধান আমরা বলে থাকি যে এক্স ইকুয়াল টু মাইনাস দিবা মাইনাস বি, তাই বি মানে এখানে কী আছে বলতো মাইনাস আই আছে, এবং প্লাস মাইনাস রুট ওভার কী বলতো 4ac। তাহলে আমাদের কী বলবো এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে আমাদের কী আছে মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস 4ac। সি এর মানও কিন্তু এখানে কত আছে বলতো, আচ্ছা আমরা আই স্কোয়ার এখানে ইচ্ছা করলে কী লিখতে পারি বলতো মাইনাস ওয়ানও লিখতে পারি, তো না লিখলেও চলবে। তাহলে আমরা এখানে কী লিখবো বলতো আই স্কোয়ার অথবা কী বলতো মাইনাস ওয়ান, তুমি যে কোনো একটা লিখলে চলবে। ডিভাইড বাই কী বলতো, ডিভাইড বাই হচ্ছে আমাদের টুয়াইস এ, তাই টুয়াইস এ হচ্ছে এর মানে এখানে হচ্ছে 1। ওকে, তার পরবর্তী লাইনে আমরা বলতে পারি এখানে কী বলতো আই প্লাস মাইনাস, আচ্ছা একটু চিন্তা করতো যে এখানে মাইনাস আই স্কোয়ার মানে আমাদের এখানে কী হতে পারে বলতো যে মাইনাস ওয়ান, আর এখানে কী হচ্ছে বলতো মাইনাস মানে প্লাস 4। তার মানে এখানে দেওয়া আছে তোমার শুধুমাত্র কী বলতো রুট 3 আর নিচে কী বলতো 2। তাহলে আমাদের যদি এখন বলা হয় যে 3√i এর ঘনমূলগুলো কী কী, তাহলে আমরা অবশ্যই বলবো কী বলতো যে আমাদের একটা হচ্ছে মাইনাস আই, একটা হচ্ছে হলো আই প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে আমাদের আই মাইনাস রুট 3 ডিভাইড বাই কী বলতো 2। তাহলে এখন দেখো তো এখানে আমরা কয়টা মূল পাইছি, তিনটা মূল পাইছি, এই জন্য বলা ঘনমূল হচ্ছে আসলে কয়টা মূল হবে বলতো তিনটা মূল হবে। একই রকমভাবে আমরা আরেকটা এক্সাম্পল একটুখানি দেখবো যে আমরা এটাকে স্টার্টিং করবো হচ্ছে লেট দিয়ে, লেট 3√ মাইনাস আই ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে আমরা আবার বলবো যে এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই, পরবর্তী লাইনে গিয়ে কী বলবো যে এক্স কিউব প্লাস আই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আইটাকে আমাকে কী বানাতে হবে বলতো আই কিউব বানাতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে আই কিউব বানাতে পারি, তাহলে একটু তোমরা চিন্তা করো, চিন্তা করে অবশ্যই অবশ্যই বাকি অঙ্কটা কী করো বলতো নিজের দায়িত্বে করে ফেলবা, একদম পুরাটাই সেম থাকবে, যাতে তোমাকে আইটাকে কী বানাতে হবে আই কিউব বানাতে হবে। তাহলে ঘনমূল আসলে আমরা অবশ্যই ধরে দিয়ে শুরু করব, এবং এখানে অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করতে আমরা ভুলব না।